সোনাই নিত্য গোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন অধ্যক্ষ তথা কাছাড় জেলা পরিষদের প্রাক্তন সহসভাপতি মনিরুদ্দিন লস্কর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। শুক্রবার রাত 12:05 সোনাই স্বাধীন বাজারের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। এদিকে শনিবার বিকেল 3:00 তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় সামিল হন অগণিত মানুষ। প্রয়াত লস্কর 1999 সালে অধ্যক্ষ হিসেবে সোনাই নিত্য গোপাল হায়ার সেকেন্ডারি স্কুল থেকে অবসর নেন। অবসর গ্রহণের পর সরাসরি রাজনীতিতে যোগ দেন তিনি। 2001 সালে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে অংশ নেন। পূর্ব সোনাই জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন। পরে কাছাড় জেলা পরিষদের সহসভাপতি মনোনীত হন। শিক্ষাবিদ তথা সমাজসেবী মনিরুদ্দিন লস্কর রেখে গেছেন স্ত্রী, এক ছেলে, 3 মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণমুগ্ধদের। তার একমাত্র ছেলে শাহজাহান লস্কর সোনাই MCD কলেজে অধ্যাপক হিসেবে কর্মরত। তার প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। গত রাতিলা গতিকে আপনার লগে গোলাভিরার মাধ্যমে হয়তো কোনো ভুল টুটি হইতে পারে, এটা আপনারা ক্ষমা দিবা। আর গোলাভিরার মাধ্যমে যদি কোনো লেনদেনও থাকিয়ে থাকে বিভিন্ন সময় সলিউশন বেজন আমরা আছি, ছেলে আসুন বা দুজন আসুন আমরা আছি, এটা আমরা যদি কারোর কিছু থাকে আমরা এটা করে দিব। খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, পথ হারা মানুষ মনীষার কাছে আইলে পরে একটা দৃশ্য পাইব। আমি মনে করি আমার শুধু আমার না, এলাকার আমরা এক গার্জেন আড়াইলাম। আর ওনার যেভাবে ওনার মত হয়েছে আমরা মনে করি এর মতো মূর্খ হয়তো একটা পাইব আর কি। আল্লাহ তাহলে মাগফিরাত করতাম, আমরা সবাই দোয়া করতাম আর কিছু না করি। আমরা এই অঞ্চলের কৃষি ক্ষেত্রে যে উন্নয়ন হয়েছে, এটার পর সুশীল বিশ্বাস এদের সহযোগিতা নিচ্ছে। এইসব মানুষ আমরা খুবই কম পাইব। তাছাড়া এই যে আমরা সোনাই পূর্বাঞ্চল কৃষি ক্ষেত্রের ব্যাপারে বন্যা প্রত্যেক বছর হয়, এই অঞ্চলের বন্যা প্রতিরোধের লাগিয়া কয়েকজন মানুষ যে আন্দোলন করছিল, আমজুল সুসকে দিয়া তার মধ্যে মহিউদ্দিন স্যারের নাম সর্বাগ্রে উচ্চারিত হয়। তার আন্দোলনের ফলেই এই আমজুল সুসকে একটা প্রকল্প প্রস্তাব দিল্লি থেকে মঞ্জুর হয়েছিল। নরসিংহ রাওয়ের আগমনে কেন্দ্রীয় যে মন্ত্রী এই কেন শিলান্যাস করছিল। শুধু এই নয়, তিনি এই অঞ্চলের শিক্ষা বিস্তারে অনেক শ্রমিকা ভাবে করছেন। কাজিন বাজার হাই স্কুল ছাড়াও অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানে তাই অতঃপ্রত ভাবে যুক্ত আছে। খুব বেশি ঘনিষ্ঠতা ছিল না, কিন্তু সভা সমিতিতে অনেকটা পাইতাম। সবচেয়ে বড় মনে হয় যে বাগায় একটা রেডিয়েন্ট একাডেমি একটা স্কুল আছে, ওই স্কুলে প্রথম যে মানবাধিকার সংস্থা একটা সভা করছিলাম, এই সেই সভা সভাপতিত্ব করছেন আমরা মনিরুদ্দিন স্যারে। তো সেই ওই সূত্র প্রসঙ্গে মনে পড়ে যে সামাজিক সংস্থা এবং মানবাধিকার নিয়ে কতদূর সচেতন আসলাম। প্রথম দিকে যখন 1994-এ সেই স্কুলটা প্রতিষ্ঠিত এবং সেই সময়ে তানে সেই মানবাধিকার সংস্থার প্রেসিডেন্ট হিসাবে আমরা এখানে পাইছিলাম। পরবর্তীতে রাজনৈতিক জীবন অনেক কিছু আপনারা সবাই প্রত্যক্ষভাবে দেখছেন, তার কার্যকলাপ আপনারা জানেন, সমাজের লাগে তার করে গেছেন। এবং সবচেয়ে বড় হলো মানুষ যাওয়ার পরে টাকার সময় কতদূর বিতরণ না করলো সেটা দেখাই না করে আজকে তখন স্বতঃস্ফূর্তভাবে সবে আইয়া তা নিয়ে জানা যায়। তাই এই অঞ্চলের যত ধরনের সমস্যা আসলো সমস্ত সমস্যার লগে আমিও আমার ছাত্র জীবন থেকে তান তাই আমার ডাইরেক্ট স্যার এনজি স্কুল আমার কাছে আমি পড়িছি এবং তাই সম্পর্কে আমার ফিসাও। সুতরাং তার লগে আমরা ছাত্র অবস্থায় দেখিয়া তার আদর্শে আমরা যুবক হিসাবে অনেক ধরনের সংগ্রামও অগ্রণী ভূমিকা নিছি এবং তাই আমরা অনুপ্রেরণা আসলা বিশেষ করিয়া অ্যাসেম্বলি রোডের যে সংগ্রাম, যে সময় আটু হমর মাস আসলো এই রাস্তার উপরে, এখন তো পিস রাস্তা, তাই আমরা যে ধরনের আগবাড়িয়া দিছিল সোনাই সার্কেল অফিসও, আমরা তখন 1268 জন ছাত্র অ্যারেস্ট হয়েছিলাম, তাই এটা আমরা যথেষ্ট সহযোগিতা করছিল। এবং এটা খালি না শিক্ষার ক্ষেত্রে স্বাধীন বাজার হাই স্কুল তো তাই কইছিল এবং